আজ আমাদের গজা বানানো কাল আমাদের দোল আর এরকম খাস্তা গজা থাকলে পরে বল সবার প্রথমে একটা বাটির মাপ করে দু বাটি ময়দা নিয়ে নিন এবারে এক বাটির হাফ সুজি মিষ্টির পরিমাণ অনুযায়ী চিনি গুঁড়ো তিন চামচ মতো সাদা তিল এক চামচ মৌড়িকে একটু হাত দিয়ে রোগড়ে দিয়ে দিন এবারে দু চামচ নারকল করা সামান্য একটু এলাচ গুঁড়ো আর চল্লিশ গ্রাম মতো ঘি দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে যখনই দেখবেন হাতে মুট করলে এরকম পেকে যাচ্ছে দোলা তখনই ভাববেন ময়দার ময়ন পূর্ণ হয়েছে কলা এবারে অল্প অল্প জল দিয়ে একদম শক্ত করে মেখে ঢাকনা দিয়ে দশ মিনিট রেখে দিন দশ মিনিট পরে ময়দা মাখার খানিকটা অংশ নিয়ে হাত দিয়ে এরকমভাবে রোল করুন এবার একটা ছুরির সাহায্যে দোকানে যে গজাগুলো পাওয়া যায় সেই থিকনেসের রেখে একটু তিচকা করে কাটুন এবার দুটো মাথাকে একটু চেপে দিয়ে দোকানের পাঁচ টাকাওয়ালা গজার মতো একটু সেপ দিয়ে দিন সে একটু টেরা বেকা হলেও চলবে এইভাবে সব রেডি করুন এবারে তেলটা সামান্য একটু গরম হয়ে আসলেই এক এক করে ছাড়ুন আর এইভাবে একদম লো হিটে উল্টে পাল্টে ভালো করে ভাজুন যখন দেখবেন একদম ভজার দোকানের মতো গজার কালার এসে গেছে তখন তুলে নিন এবার ভজাকেই একটা ভেঙে দেখান আর আঙুল দিয়ে টিপে করে দিন গুঁড়ো দেখবেন সব অর্ডার আপনাকে দিয়ে দিয়েছে বাদ পড়ে গেছে ওই বেকারি খুঁড়ো